আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার সুস্থতা কামনা করে নতুন আরেকটি পর্ব নিয়ে চলে এসেছি। বলেছিলাম গত পর্বে যে ঠোঁট ফাটার দূর করার আরও কয়েকটি উপায় সম্পর্কে আলোচনা করব। যেহেতু একটা ভিডিওর মধ্যে বলতে গেলে অনেকটা লম্বা হয়ে যায় ভিডিওটা, তাই দুইটা পর্বে ভাগ করে দিলাম। তো চলে যাই আজকের মূল পর্বে। আমাদের অনেকেরই নখ দিয়ে বা দাঁত দিয়ে ঠোঁটের শুকনো চামড়া তোলার অভ্যাস আছে। এই ব্যাপারটা একেবারে বাদ দিতে হবে, কারণ এতে ঠোঁটের আরও বেশি ক্ষতি হয়। এক্ষেত্রে দিনে অন্তত একবার করে আপনার ঠোঁটকে স্ক্রাব করুন। যেভাবে করবেন সেটা বলে দিচ্ছি। হাফ চামচ চিনি নিতে হবে এবং হাফ চামচ মধু। এই দুইটি উপাদান খুব সমানভাবে মিশিয়ে হালকা করে মিশ্রণটি দিয়ে ঠোঁট দুটিকে স্ক্রাব করে নিন। এতে আপনার ঠোঁটের শুকনো চামড়া, ডেড স্কিনগুলি পরিষ্কার হয়ে যাবে। এর পরের যে ব্যাপারটা, আমরা কিন্তু এটা অনেকের ক্ষেত্রেই দেখি যে ঠোঁট বারবার শুকিয়ে যাওয়ার কারণে এই অস্বস্তি থেকে বাঁচতে জিহ্বা দিয়ে ঠোঁট দুটি ভিজিয়ে দেই। কিন্তু যতবারই এই কাজটি করা হয়, ঠোঁট কিন্তু আরও বেশি করে শুকিয়ে যায়। তাই আপনার যতই অস্বস্তি হোক না কেন, এই স্বভাবটি ত্যাগ করতেই হবে। সর্বশেষ যে উপায়টি কথা বলবো, এই ক্ষেত্রে আপনার প্রয়োজন পড়বে নারকেল তেল এবং মধু। হাফ চা চামচ নারকেল তেল এবং হাফ চা চামচ মধু নিয়ে দুইটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণ দিনে 2 থেকে 3 বার ঠোঁটে লাগিয়ে 10 মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এতে ঠোঁটের নমনীয়তা বজায় থাকবে এবং রুক্ষতা দূর হবে। আশা করি ঠোঁটের যত্ন নেয়ার জন্য এই ঘরোয়া উপায়গুলো আপনাদের কাজে লাগবে। যেহেতু এগুলো সব কিছুই প্রাকৃতিক উপাদান, তাই এই ক্ষেত্রে আপনাদের কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা বেশ খানিকটা কমে যায়। তবে অবশ্যই খাঁটি জিনিসটা ব্যবহার করতে হবে। কেমিক্যাল মিশ্রিত মধু কিংবা ঘি বা নারকেল তেল যদি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে আপনারা উপকারের থেকে ক্ষতির সম্ভাবনাটাই কিন্তু বেশি হবে। আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।